দৈনন্দিন জীবনে আমাদের চোখে কত কিছুই না পড়ে, যেগুলি দেখে অদ্ভুত মনে হলেও তার কারণ কিন্তু আমরা অনেকেই জানি না, আবার কেউ কেউ জানার চেষ্টাও করে না। তবে এমন একটি জিনিস হলো যে নীল রঙের জলের বোতল, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন প্রায় বাড়ির বাইরেই নীল রঙের জলের বোতল কিন্তু ঝুলিয়ে রাখে। কিন্তু কেন, এই কারণ জানলে আপনিও অবাক হবেন কি কারণে এই জলের বোতল ঝুলিয়ে রাখে আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসল কারণটি হলো রাস্তাঘাটে কিন্তু প্রতিদিন অসংখ্য কুকুর ঘুরে বেড়ায়, আর কুকুরদের বাড়ির আশেপাশ থেকে দূর করার জন্য এমনটাই কিন্তু করা হয়। কিছু কিছু মানুষের কাছে কুকুর অত্যন্ত প্রিয় প্রাণী হয়ে উঠলেও সমাজের কিছু মানুষ রয়েছেন যারা কুকুর দেখলে কিন্তু তাড়া করে বা ঢিল ছোড়ে, এর ফলে কুকুর কিন্তু অনেক আহত হয় এবং মারাও যায়। তবে কেউ কেউ বলে থাকেন যে বাড়ির শিশুদেরকে কুকুরে আক্রমণ করছে এই ভয়ে পাড়ার কুকুরের থেকে রক্ষা পেতে কিছু মানুষ তাদের বাড়ির সামনে নীল জলের বোতল ঝুলিয়ে রাখেন। তবে এ কি আদৌ লাভ কি বা এর কোনো কোনো বিজ্ঞানসম্মত কারণ কি খুঁজে পাননি কোনো বিজ্ঞানী মহল বা কেউই। তবে কেউ কেউ জানিয়েছেন কুকুরের চোখের রেটিনা অল্প পরিমাণে কোষ থাকার জন্য তারা কোনো রঙিন রং সঠিকভাবে দেখতে পায় না, তাই এইভাবে নীল রঙের জলের বোতল ঝুলিয়ে রাখার কোনো মানেই হয় না। আবার কিছু মানুষ তাদের বাড়ির বাইরে এলাকাটি পরিষ্কার রাখার জন্য নীল রঙের জলের বোতল কিন্তু ঝুলিয়ে রাখেন। আরেকটি কারণ হচ্ছে কুকুর অনেক সময় বাড়ির বাইরে মলমূত্র ত্যাগ করে পালায়, তাই জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে ওঠে। সুতরাং এই সমস্যাটি এড়ানোর জন্য অনেকেই তাদের বাড়ির সামনে নীল রঙের প্লাস্টিকের বোতল ঝুলিয়ে রাখেন। তবে পশু চিকিৎসক বলেছেন এতে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে কুকুরেরা নীল প্রতিফলন থেকে ভয় পেতে পারে বা নীল রঙের জলের গন্ধ পছন্দও করে না। তাই বন্ধুরা, আপনার বাড়ির সামনে যদি কেউ নীল রঙের জলের বোতল ঝোলায় তাহলে অবশ্যই কুকুর পালাবে এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাই আপনি যদি বোতল ঝুলিয়ে রাখেন এটা কিন্তু আপনার বৃথা। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।